গেল জানুয়ারি মাসে হাসপাতালে জমৎ সন্তান জন্ম দেন মুন্নি সেই সন্তানদের বিক্রি করে দেন তিন লাখ টাকার বিনিময়ে যার মধ্যে দেড় লাখ টাকা দেন স্বামীকে বাকি টাকা থেকে ষাট হাজার দিয়ে মুন্নি কেনেন কানের দুল তবে কিছুদিন পর তিন লাখ টাকার কথা জানা জানি হলে মুন্নিকে মারধর করে সব টাকা নিয়ে নেন স্বামী হাবিবুর রহমান তারপরেই মুন্নি স্বামীর নামে আদালতে মামলা করেন নবজাতক চুরির সেই মামলা তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে আনে পিবিআই যখন হাজবেন্ড আর ওয়াইফকে আমরা মুখোমুখি করালাম তখন ঘটনা আপনার মান অপ্যাচার থেকে অন্য জায়গায় চলে গেল ঠিক আছে এখানে আমরা পেলাম একটা চক্র যেখানে হলো বাচ্চা কেনা বেচা হয় বাদিনী মুন্নি আক্তার সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজব্যান্ডের সাথে কনসেন্ট ফুল কনসেন্ট নিয়ে রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন যে হলো আপনার ছিন্নমূলে থাকে সেই মধ্যস্থকারী সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে তিন লক্ষ টাকার বিনিময়ে এ ঘটনায় স্বামী হাবিবুর রহমান এবং নবজাতক বিক্রির মধ্যস্থকারী রাশেদাকে আটক করে পিবিআই নবজাতক কিনে নেওয়া দুই নারী জানান স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই বাচ্চা দুইটিকে নিয়েছেন তারা পুরো ঘটনা উন্মোচনের পরও মুন্নি আক্তার টাকার বিনিময়ে সন্তান বিক্রির বিষয়টি অস্বীকার করছেন মুন্নি আক্তার এবং হাবিবুর রহমানের বাড়ির চন্দনায়সে তারা একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন নিউজ ডেস্ক দেশ টিভি